আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা ক্যাচিং কুলার নিয়ে আসছি ডাক ফ্ল্যাশে। তো চলেন ফ্যানটি নিয়ে কিছু কথা বলা যাক। ভিউয়ার্স, আসলে সামনে হচ্ছে যে আমাদের ওয়েদার খুবই গরমের। যারা আসলে রাইজেনের পিসি ইউজ করেন তাদের আসলে কুলিং সিস্টেমটা যদি ভালো না হয়, মেশিনটা খুব গরম হয়, তাদের জন্য আসলে বলতে পারেন আজকে আমার এটা রিভিউ, প্লাস এটা মার্কেট প্রাইস কীরকম আছে তার একটা ধারণা দিব। কথা না বলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমি ফ্যানের ব্র্যান্ড যেটা সেটা বলে নিই, এটা হচ্ছে ডাক ফ্ল্যাশ। এটার মডেল হচ্ছে CF8 Pro 3-in-1 ফ্যান, ARGB ফ্যান এটা। এটা দেখেন, এটা হচ্ছে ফ্যানের পিছনের ব্যাক সাইড। এটা হচ্ছে 1100 RPM এর ফ্যান। তো চলেন প্যাকেটটি আনবক্সিং করা যাক আর ভিতরে কী কী আছে তাও দেখা যাক। প্রথমত পাবেন হচ্ছে আপনি কিছু অ্যাক্সেসরিজ, এটার হাফ স্ক্রু, রিমোট, আর এই হচ্ছে ফ্যানগুলো। ফ্যানগুলো দেখতে খুবই সুন্দর, হোয়াইট কালারের। প্রত্যেকটা ফ্যানের স্পিড হচ্ছে 1100 RPM। এই প্যাকেটটার ভিতরে তিনটা ফ্যান থাকবে। হচ্ছে ফ্যান আপনার, হচ্ছে অ্যাক্সেসরিজের প্যাকেট। এটা হচ্ছে ARGB কন্ট্রোলার হেডার, হেডারের কন্ট্রোলার এটা। এটা হচ্ছে আপনার হাফ। যাদের ARGB মাদারবোর্ডে নাই, তারা এই হাফটার মাধ্যমে রিমোটের সাহায্যে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। আর যাদের RGB হেডার আছে মাদারবোর্ডে, তারা এই কেবলটি লাগায় আপনি ইউজ করতে পারবেন। এটা হেডারটা হচ্ছে এই যে এখানে পোর্ট, এই যে আমি লাগাচ্ছি। এই হচ্ছে আপনার হাব মূল কন্ট্রোলার, যেটা মূল কন্ট্রোলার। এটা হচ্ছে যারা মাদারবোর্ডে ARGB আছে তারা এটা দিয়ে RGBটা কন্ট্রোল করতে পারবেন, যাদের নাই তারা এই হাফটার মাধ্যমে করতে পারবেন। এই হাফটায় কী কী সাপোর্ট করে তার একটা ধারণা দিই আমি। এটা হচ্ছে দুইটা LED স্ট্রিপ আপনি লাগাইতে পারবেন, আর 8টা ফ্যান লাগাইতে পারবেন। এই সেম 8টা লাগাইতে পারবেন। এটা প্যাকেটে যেহেতু 3টার, তো আমি 3টা লাগাবো। আমাদের এই ফ্যানের হাফটিতে একটা বিশেষ একটা সুবিধা আছে। এই সুবিধা হচ্ছে যে আগে যে হাফগুলো ছিল পিছনে ছিল স্টিকার, স্টিকার একবার খুলে লাগাইলে ওই জায়গায় শেষ। কিন্তু এটা আপনি আনলিমিটেড খুলতে পারবেন, লাগাইতে পারবেন, কারণ পিছনে দিছে ম্যাগনেট। আর এই ফ্যানগুলোর সাথে দেখেন এখানে একটা রাবার থাকে, রাবারটা হচ্ছে এই ফ্যানটার সাথে এক ধরনের রাবার দিবে। এই রাবারটা হচ্ছে আপনার এখানে লাগবে, আমি দেখাচ্ছি। এইভাবে এইভাবে লাগানোর পরে আপনি স্ক্রুটা লাগাবেন ক্যাচিনের সাথে। এই গেল। আর এইটা হচ্ছে যে আপনার রিমোট, এই রিমোটটা দিয়ে আপনার মাদারবোর্ডের সাথে সিঙ্ক হবে, যাদের ARGB আছে। আর অনেক ফ্যাসিলিটি আছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখানো যাক। প্রথমত আমি ফ্যান 3টা লাগাই নিচ্ছি। এই হাফটা 8টা ফ্যান সাপোর্ট করে। এ হচ্ছে আপনার ফ্যান, আর এটাতে আপনার মন মতন কালার করতে পারবেন, যে কোনো কালার। এই যে আমি দেখাচ্ছি, আর এটাতে মুড আছে আসলে অনেক। এটাতে আপনি ফ্যানের স্পিড কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন এই রিমোটটা দিয়ে, আর মন মতন তো আপনার কালার সেট করতেই পারবেন। এই ফ্যানের কালার হচ্ছে আপনার মন মতন তো দিতে পারবেনই, আর এটা দুই দিকে আলোটা যায়, সামনেও যেরকম যাবে পিছনেও যাবে সেম।
আর আমাদের এখানে লাইট অনেক বেশির কারণে আসলে কালারটা আপনারা ঠিক মতন বুঝতে পারতেছেন কিনা আমি আসলে বলতে পারতাছি না, কিন্তু এটা আপনার ফুল পাখা, ফুল বডিতে আলোটা ছড়ায়। আশা করি ফ্যানটি সামনে থেকে দেখলে আপনাদের ভালো লাগবে। আজকে এই ছিল আমার ফ্যানের রিভিউ, আশা করি আমার রিভিউটি আপনাদের ভালো লাগবে। আর এটার মার্কেট প্রাইস হচ্ছে বর্তমান 3200 টাকা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতেও পারবেন। আমরা ঢাকা, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ফ্যানটির ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছর।